ঋতুপর্ণা সেনগুপ্ত বাংলা সিনেমার একজন সুপারস্টার। দীর্ঘ দুই যুগেরও বেশি সময় ধরে তিনি দর্শকদের অসংখ্য মাস্টারপিস মুভি উপহার দিয়ে যাচ্ছেন। তিনি এই পর্যন্ত বাংলা, হিন্দি, মাদ্রাজি, বাংলাদেশি সহ প্রায় 100 কাছাকাছি মুভিতে কাজ করেছেন। তিনি তার এসব ভালো পারফরমেন্সের জন্য অ্যাওয়ার্ডও জিতেছেন অসংখ্য। তার এই দীর্ঘ মুভির লিস্ট থেকে আজ আমরা 5টি মুভি নিয়ে আলোচনা করব, যা অবশ্যই সকল দর্শককে একবার অন্তত দেখা উচিত। এই মুভিগুলোর মধ্যে কিছু মুভি ন্যাশনাল অ্যাওয়ার্ড সহ নানা রকম সম্মানে ভূষিত হয়েছে। তো শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আর আমাদের পাশে থাকার জন্য, যাতে আমরা এরকম আরো মজার মজার ভিডিও আপনাদেরকে দিতে পারি। ধন্যবাদ। 5 নম্বরে কথা বলবো সৃজিত মুখোপাধ্যায়ের 2015 সালে মুক্তিপ্রাপ্ত রাজকাহিনী ছবিটিকে নিয়ে, যেখানে 47-এর দেশভাগ ও একটি পতিতালয়ের মানুষের জীবন সংগ্রাম দেখানো হয়েছে। হিন্দু মুসলিম দাঙ্গায় দেশে বিবাদ শুরু হয় এবং এর পরেই 1947 সালে দুটি দেশের জন্ম হয়, ভারত ও পাকিস্তান। তো এই দুটি দেশ ভাগ হতে অনেকেই দেশ ছাড়া এবং ঘর ছাড়া হয়ে পড়ে। দেশ দুটির সীমানা নির্ধারণে বাধা হয় সীমানার মাঝামাঝি থাকা একটি পতিতালয়, যেটিকে উচ্ছেদ করা নিয়েই ছবিটির গল্প এগিয়ে যায়। মুভিটিতে কলকাতার সব নামি দামি অভিনেতাদের পাশাপাশি মূল ভূমিকায় অভিনয় করেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। মুভিটি তার অভিনয় ছিল এক কথায় অসাধারণ, তাই তো সকলের এটি দেখা উচিত। 4 নম্বরে কথা বলবো শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের 2016 সালে মুক্তিপ্রাপ্ত বেলা শেষে মুভিটিকে নিয়ে। অসাধারণ গল্প ও অভিনয়ে মুভিটি একটি মাস্টারপিস। ছবিটি একটি ফ্যামিলি ড্রামা। 50 বছর একসাথে কাটিয়ে পরিবারের প্রধান অর্থাৎ বাবা মা আলাদা হতে চাচ্ছেন। বাবা তার সকল ফ্যামিলি মেম্বারদেরকে একসাথে বাড়িতে ডেকে তার মতামত জানান এবং সন্তানরা তাতে অবাক হয়ে যায়। এই সম্পর্ক বিচ্ছেদে উঠে আসে নানা রকম প্রশ্ন, যার কিছু ছিল বাস্তবিক। তো শেষ পর্যন্ত কি হয়, আদৌ কি বিচ্ছেদ হয়, তা দেখতে মুভিটি দেখতে হবে। এই মুভিটিতেও অসাধারণ অভিনয় করেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। এবার 3 নম্বরে কথা বলবো ঋতুপর্ণা ঘোষ পরিচালিত ও ঋতুপর্ণা সেনগুপ্ত অভিনীত জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া ছবি দহন কি নিয়ে। এই ছবিটিতে দেখানো হয়েছে নিগ্রহ হওয়া একজন নারী ও তার পরিবারের মানুষের মানসিকভাবে পার হওয়া কঠিন সময়ে ঘটে যাওয়া ঘটনা ও নারী দেহকে ঘিরে সমাজের কুশ্রী আগ্রহ, পরিস্থিতির উত্তপ্ততায় আশেপাশের মানুষগুলোর বদলাতে থাকা মুখোশ এবং নারী ধর্ষণের বাহ্যিক ও অভ্যন্তরীণ বাস্তবতা। পরিচালক খুব সুন্দরভাবে মূল বক্তব্যটি ছবিটিতে ফুটিয়ে তুলেছে। ঋতুপর্ণা সেনগুপ্ত ও ইন্দ্রাণী হালদারের অভিনয় মুভিটিতে ছিল অসাধারণ, তাই তো এই মুভিটিও সকলের একবার দেখা উচিত। এবার আসা যাক 2 নম্বরে। আর 2 নম্বরে কথা বলবো দীর্ঘ সময় বিরতির পর আবার একসঙ্গে অভিনয় করা ঋতুপর্ণা সেনগুপ্ত ও প্রসেনজিতের প্রাক্তন মুভিটিকে নিয়ে। 2016 সালে মুক্তিপ্রাপ্ত এই মুভিটি ব্যাপক দর্শকপ্রিয়তা পায়। হঠাৎ করে ভালো লাগা থেকে ভালোবাসা, তারপর বিয়ে এবং নানা রকম বাস্তবিক ঘটনা কেন্দ্র করে দুজনের ইগোর কারণে সেই সংসারই ভাঙন। এরপর অনেক বছর পর অপ্রত্যাশিতভাবে দুজনের দেখা, দুজনের ভুল বুঝতে পারা, এই সব কিছুর মিশ্রণেই তৈরি হয়েছে প্রাক্তন ছবিটি। প্রসেনজিৎ ও ঋতুপর্ণা সেনগুপ্তের অভিনীত সকল ছবির মধ্যে এই ছবিটি সবার উপরের দিকে থাকবে, তাই তো ছবিটি আমাদের লিস্টের 2 নম্বরে রয়েছে। এবার লাস্ট অর্থাৎ 1 নম্বর। আর 1 নম্বরে কথা বলবো 2000 সালে মুক্তিপ্রাপ্ত অপর্ণা সেনের পরিচালনায় ছবি পারমিতার একদিনকে নিয়ে। একটি শোকের বাড়িতে পারমিতার আগমন, চারপাশে জটিল মানুষের ফিসফাস, হুট করে অতীত এবং আবার বর্তমান, এভাবেই ছবিটি এগিয়েছে। এই অতীত ও বর্তমান মিশ্রণেই দর্শককে অপেক্ষা করতে হয়েছে, কখনো দীর্ঘশ্বাসের কখনো আশায়। মূলত এটি সম্পর্ক এবং আশ্রয়হীনতার একটি ছবি, যেখানে অপর্ণা সেন ও ঋতুপর্ণার অভিনয় ছিল দেখার মতো। এটি ঋতুপর্ণার সেরা ছবির তালিকায় থাকবেই। ছবিটি সেই সময় কয়েকটি ক্যাটাগরিতে জাতীয় পুরস্কারও পায়। তো একে একে আমরা ঋতুপর্ণা 5টি ছবি নিয়ে আলোচনা করলাম, যা তার ক্যারিয়ারের মধ্যে বেশ কিছু নিদর্শন রেখে গেছে। ঋতুপর্ণার অভিনয় সম্বন্ধে বুঝতে হলে মুভিগুলো অবশ্যই দেখতে হবে।